হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে টপিক হচ্ছে মেষ রাশি লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ এই দুটি কেমন যায় সেটা আমরা বিস্তারে আলোচনা করব তার আগে আরেকটি কথা বলবো আমি সাটানের ফ্রান্সিস জুপিটারের ফ্রান্ডিস এবং দু হাজার কুড়ির বর্ষফল এগুলি নিয়ে ভিডিও আপলোড করেছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি অতি অবশ্যই গিয়ে দেখে নিন আর আমি দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নিন সালে এই আপনাদের লাইফে কিন্তু কি এফেক্ট ফেলবে জানতে হলে কিন্তু দেখতে হবে দেখে নিলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে তাহলে চলুন জেনে নি মেষ রাশির লাভ লাইফটা কেমন যায় বা ম্যারেজ লাইফটা ফার্স্টে লাভ লাইফটা জানি তারপরে গিয়ে ম্যারেজ লাইফটা জানবো লাভ লাইফে মেষরাশির মানুষরা কিন্তু একের থেকে অধিকবার প্রেমে পড়ে এদের কেমন লাইফ পার্টনার ভালো লাগে বলুন তো ভীষণ একটা টল ডার্ক হ্যান্ডসাম যে কথাটা আছে না ঠিক এরকম পছন্দ করে অ্যাকচুয়ালি এমন একটা মানুষ এদের লাইফ পার্টনার হিসাবে এরা পছন্দ করে যাদের এক কথায় বলা যেতে পারে একটা সুন্দর পার্সোনালিটি ক্যারি করে যাদের যারা খুব নলেজেবল পার্সন হয় এই ধরনের লাইফ পার্টনার কিন্তু এরা বেশি পছন্দ করে কিন্তু এদের লাভ লাইফটা কেমন হয় এরা একাধিকবার কিন্তু প্রেমে পড়ে এদের আর একটা নেগেটিভ গুণ কি পজিটিভ সেটা আমি ঠিক বলতে পারবো না সেটা হচ্ছে এরা একই সাথে না দুটো রিলেশন একের থেকে অধিক রিলেশন কিন্তু মেনটেন করে যার ফলে কিন্তু এদের লাভ লাইফে অনেক প্রবলেম অ্যারাইজ করে এরা খুব একটা প্রেমের ক্ষেত্রে না মানে সেই কম্প্রোমাইজ কথাটা এদের সাথে যায় না কারণ এরা প্রচন্ড স্বাধীনতা ভালোবাসে তো ক্ষেত্রে কি হয় এরা প্রেমে খুব একটা কারোর কথা শুনে চলবো কারোর আন্ডারে থাকবো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু এরা মেনে নিতে পারে না তো সেই জন্য কি হয় এদের পার্টনারের সাথে কিন্তু কোথাও গিয়ে মতবিরোধ তৈরি হয় তবে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এরা খুব সচ্চা পারসন কাউকে যদি একবার ভালোবেসে ফেলে তাহলে কিন্তু একদম মানে সেই আমিত্যু অবধি তারা সাথে থাকবে এরকম কমিটমেন্ট এরা কিন্তু নিজের সাথে কমিটমেন্ট করে অন্য কারোর সাথে না কাউকে দেখানোর জন্য কিছু করে না যাকে ভালোবাসে তাকে কিন্তু খুব মন থেকে ভালোবাসে তবে এদের লাইফে কি হয় একটা দুটো তিনটে এরকম রিলেশন হওয়ার পর অথেন্টিক রিলেশনটা আসেন অথেন্টিক রিলেশনটাকে এরা যথেষ্ট গুরুত্ব দেয় সেটাকে সামাজিক স্বীকৃতিও দেয় কিন্তু এরা যেহেতু একগুয়ে কারোর কথা শুনবো না কারোর আন্ডারে থাকবো না আমি যেটা বলছি সেটা ঠিক হ্যাঁ আমার ওপিনিয়নটাকে মেনে নিতে হবে এই যে একটা ব্যাপার এই জন্য কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু প্রবলেমেরাইজ এদের করে তবে আর একটা কথা হচ্ছে এরা প্রেমের ক্ষেত্রে খুব বিশ্বস্ত একটা পার্টনার বলা যেতে পারে কারণ সবাইকে তো বিলিভ করা যায় না একটা রিলেশানে যেটা ফার্স্ট আসে সেটা হচ্ছে বিলিভ তো বিলিভ করার জন্য এরা খুব মানে বিশ মানে পারফেক্ট লোক যাদেরকে একদম চোখ বন্ধ করে প্রেমের ব্যাপারে বিলিভ করা যায় এরা প্রচণ্ড পার্টনারকে মানে সেই নিজের বেবির মতো কেয়ার করে পার্টনারকে এরা কিন্তু নিজের বেবির মতো ভালোবাসে যেটা অথেন্টিক লাভ হয় এদের লাইফে দু তিনটে লাভ হওয়ার পর কিন্তু অথেন্টিক লাভটা আসে এরা দু একবার প্রতারিত হয় কিন্তু প্রেমের ক্ষেত্রে সহজে কিন্তু এরা অথেন্টিক লাভটা পায় না তবে যাই হোক এরা কিন্তু প্রেমের ব্যাপারে খুব লোক আছে প্রেমকে যথেষ্ট গুরুত্ব দেয় কিন্তু প্রবলেম হচ্ছে এরা অন্যের কথা শুনবে না এদের কথাটাকে শুনতে হবে আর এরা নিজের ভালোবাসার খুব টেক কেয়ার করে নিজের ভালোবাসাকে যত্ন করে রাখতে পারে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি এরা একই সাথে দুটো প্রেমও কিন্তু করে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা পার্সোনাল বার্থ চার্ট অবশ্যই ম্যাটার করে তবে এরা কিন্তু অনেককেই হয় যারা একই সাথে দুটো রিলেশন কিন্তু করে এটা নিয়েও কিন্তু এদের মানে লাভ রিলেশনের মধ্যে কোথাও একটু প্রবলেম করে এরা কোথাও গিয়ে একটু রুক্ষ সূক্ষ্ম টাইপস কথা বলেন ঠিক আছে ডেফিনেটলি রোমান্টিক পার্সন ঠিক আছে বাট রোম্যান্সকে এরা না কোনো কোনো সিচুয়েশনে খুব একটা ইম্পর্টেন্স দেয় না যার ফলে কি হয় মাঝে মাঝে পার্টনারের সাথে প্রবলেম অ্যারাইজ করেন ধরুন আপনার এখন মুড আছে কি আপনি একটা রোমান্টিক কথা বলছেন তার মানে এই নয় কোন একটা মেষ রাশির মানুষ আপনার তালে তাল দেবে কারণ হচ্ছে এরা প্রেম রোমান্স এই ব্যাপারটাকে সব সময় অতটা লাইফে ইম্পর্টেন্স দেয় না মানে আমার এটাই ধ্যান জ্ঞান এটাই করতে হবে এরা না হ্যাঁ ডেফিনেটলি এদের লাইফে যেমন একটা সব সময় আছে পার্টিকুলার তো সেরকমই এটার জন্য একটা সময় আছে এর জন্য কি হয় এদের পার্টনারের সাথে কোথাও গিয়ে প্রবলেম হয়ে যায় এই জিনিসটা থেকে এরা নিজেকে করে উঠতে পারে না একটু কথা বলে ফেলে রুক্ষ একটু মানে সেই রেগে গিয়ে জোরে কথা বলে ফেলে এর ফলেও কিন্তু এদের পার্টনার কোথাও কোথাও গিয়ে হার্ট হয় আর একটা কথা যেটা হচ্ছে রাশির মানুষদের ক্ষেত্রে এরাও কিন্তু মাঝে মাঝে বলা যেতে পারে প্রেমের ব্যাপারে প্রতারিত হয় অনেকের কাছ থেকে প্রেমের ব্যাপারে কিন্তু এরা প্রতারিত হয় কিন্তু প্রতারিত হলেও এদের মনটা কিন্তু কখনো সেইভাবে বিষিয়ে যায় না এরা যেমন একদম সরল সাদাশিদে একটা মনের মানুষ সেরকমই কিন্তু থাকে তবে লাভ লাইফে মিলিয়ে মিশিয়ে এদের বিশাল কিছু নয় কারণ এরা তো একটা যথেষ্ট পার্সোনালিটি ক্যারি করে কারণ এদের লাইফে প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি জব রেসপন্সিবিলিটিস দেন গিয়ে লাভ লাইফ এটা এরা মেনটেন করে আর এর জন্যই কিন্তু এদের লাইফে অনেকটা প্রবলেম অ্যারাইজ করে তো সব মিলিয়ে মিশিয়ে ভালো খারাপ না একটা স্ট্যান্ডার্ড পার্সোনালিটি ক্যারি করে বলে তো এই প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো একটু ম্যানেজ করে নিলে বিশেষ কোনো অসুবিধা হয় না বলে আমার মনে এবার জানবো কি মেষ রাশির মানুষদের ম্যারেজ লাইফটা কেমন হয় মেষ রাশির মানুষদের ম্যারেজ লাইফটা যথেষ্ট সাকসেসই হয় সেরকম কোনো প্রবলেম আরাইজ করে না তবে এদের যেদি মানসিকতা এদের এক এই জন্য কোথাও গিয়ে প্রবলেম ম্যানেজ করে এরা না খুব একটা ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে না ঠিক আছে এর জন্য প্রবলেম ম্যানেজ করে ধরুন এক্সাম্পল দিয়ে একটা এদের পার্টনারের সাথে কোথাও একটা প্রোগ্রাম আছে কি এই টাইমে বেরোবে তো এদের কি হয় এদের সাথে ঘটে পৃথিবীর যত কাজ সেই সময়টা সেই পড়ে যে কটা মেসিনাশির পার্সন শুনছেন দেখুন মিলে যাবে আপনি যেদিন একটা ডেট ফিক্সড করবেন কি এই দিন আমার ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে দেখবেন যত কাজ অফিস বলুন বিজনেসের বলুন ওই কাজ কিন্তু আপনার একটা দিনে পড়বেই আর যারা ধরুন অফিস নেই দেখবেন ফ্যামিলি রিলেটেড কোনো কাজ চলে আসছে বা বন্ধুদের সাথে কোনো প্রোগ্রাম চলে আসছে এই ধরনের সমস্যা কিন্তু ম্যারেজ লাইফে মেষরাশির মানুষ যেটা ভীষণভাবে পড়ে যার জন্য কিন্তু এদের ম্যারেজ লাইফে একটু প্রবলেম অ্যারাইজ করে আর আর একটা প্রবলেম কি আছে এরা সচরাচর নিজের কথাটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে না কি মনে আছে না আছে সেটা গুছিয়ে বলতে পারে না যার ফলে কি হয় এদের লাইফ পার্টনারের সাথে গিয়ে কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় এরা বলতে চাই যে এক অন্যজন বুঝছে এরা কারণ হচ্ছে এরা ওই প্রবাদে বিশ্বাস করে না কি আমাকে সমস্ত কিছু সেই একদম খোলা খাতার মতো হতে হবে বলতে হবে এরা এই প্রবাদে কিন্তু বিশ্বাস করে তাই এরা সচরাচর নিজের মনের কথা কাউকে বলে বোঝাতেও পারে না আর বলতেও চায় না কি যে বোঝার ঠিক বুঝে নেবে এই জন্য গিয়ে কিন্তু কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না বলে প্রবলেম অ্যারাইজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় রাশির মানুষদের ফ্যামিলির দিক থেকে ম্যারেজ লাইফে কিন্তু অনেকটা প্রবলেম অ্যারাইজ করেন না হলে কিন্তু এদের ম্যারেজ লাইফটা যথেষ্ট সাকসেস বলা যেতে পারে কারণ হচ্ছে এরা যে খুব একটা রেসপন্সিবল পার্সন এরা গুরুত্ব দিতে জানে রিলেশনের গুরুত্ব আছে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এইসব গুণ কিন্তু মেষরাশির মানুষদের থেকে শেখার মতো কিন্তু যতই ভালোবাসুক একবার যদি রেগে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভুলভাল কথা বলে ফেলে মাথা গরমে যে কথার কোনো মিনিং নেই কিন্তু বলে ফেলছে কেন বলে ফেলছে জানে না আবার এরা এইভাবে বিলিভ করে কি ঠিক আছে বলেছে তো কী হয়েছে যাকে ভালোবাসি তাকেই বলে দেখবেন এইরকম ইনোসেন্ট ইনোসেন্ট ব্যাপার কিন্তু মেস্যাশির মানুষদের প্রেমের ব্যাপারে কিন্তু থাকে এদের আবার নিজেদের পার্টনারের থেকে অনেক কিছু ডিমান্ড থাকে কেমন ডিমান্ড বলুন তো ধরুন একটা খুব সুন্দর ড্রেস পরেছে মানে তার পার্টনার যদি বলে যে তোমাকে ড্রেসটা খুব ভালো লাগছে সে কিন্তু খুব খুশি হবে বা তোমাকে এই জিনিসটা করে খুব ভালো লাগছে বা তুমি এই কাজটা করেছো খুব সুন্দর হয়েছে যখনই अटेंशन না পায় তখন কিন্তু কোথাও গিয়ে মেস্যাশির মানুষরা একটু মানে সেই দুঃখ দুঃখ ভাব চলে আসে যার ফলে কিন্তু আবার একটু মনোমালিন্য হয় একটু প্রবলেম চলে আসে কিন্তু এরা খুব রাগই প্রকৃতির হয় একবার কোনো কারণে যদি রেগে যায় তো সেক্ষেত্রে সম্পর্কে অনেকটা প্রবলেম অ্যারাইজ করে যার ফলে কিন্তু এদের রাগ যদি মেনটেন না করতে পারে এদের রিলেশানে কিন্তু বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাওয়ার চান্স থাকে ম্যাক্সিমাম মেষরাশির মানুষের এই রাগ জেদটাই কিন্তু এদের রিলেশানে ব্রেকের কোথাও গিয়ে কারণ হয় যদি এটাকে মেনটেন করতে পারে এরা কিন্তু খুব ভালো একজন লাইফ পার্টনার বলা যেতে পারে খুব ভালো প্রেমিক বলা যেতে পারে যথেষ্ট দায়িত্ব জ্ঞান একজন মানুষ প্রেমের ব্যাপারে বিবাহিত জীবনের ব্যাপারে তাহলে বন্ধুরা যারা শুনছেন আমাকে কমেন্ট সেকশানে এসে জানান কতটা ম্যাচ করলো না করলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই শেয়ার করবেন আর যদি ফার্স্ট টাইম হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে টাটা দেখা হচ্ছে অন্য ভিডিও